ভবিষ্যতে এশিয়ান টিভির প্রত্যেকটা কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আবারও এই টেলিভিশনের মাধ্যমে কাজ করে ইনকাম করার একটা সুযোগ পাচ্ছে এবং তাদের ফ্যামিলি মেনটেন করার সুযোগটা পাচ্ছে, সেজন্য আমি মিজানকে, হারুন খানকে এবং পিয়াসাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আশা করি যে সেই সাথে তারা এই এশিয়ান টিভিকে আরো মানে এগিয়ে নিয়ে যাবে তাদের কর্মকাণ্ড দিয়ে, এবং আমরা তাদেরকে পুরো সহযোগিতা করব চট্টগ্রামবাসী চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম দিয়ে। এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। জনগণকে সম্পৃক্ত করার জন্য এশিয়ান টিভি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের উল্লেখযোগ্য অনেকগুলো ইভেন্ট আছে, এখানে যোগাযোগ অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত, আর আপনাদের টিভির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং সবচেয়ে বেশি আমাদের একটা প্রত্যাশা যে এশিয়া টিভি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষের উন্নয়নের কাজে ওনারা ওনাদের এই টিভিটা ব্যবহার করবেন, যাতে করে আত্ম মানবতার সেবায় এই টিভি আপনাদের টিভির কার্যক্রম আপনারা উৎসর্গ করবেন, এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উত্তর উত্তর কল্যাণ কামনা করছি।